হাই এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আর সকালের আজকের ব্লগটা একদম অন্য একটা জায়গা থেকে শুরু করলেন সেটা হচ্ছিলো আমাদের বাগান থেকে ওই যে ওটা আমাদের বাড়ি আর বাড়ির পাশেই আমাদের বাগান প্রচুর গাছ লাগানো দেখো সেটাই দেখাচ্ছি তোমাদেরকে এখন কি কি গাছ লাগানো এই দেখো কলা গাছ এটা একটা বড় আম গাছ ওখানে একটা বড়ো একটা আম গাছ ছিল যখন এই বাগানটা আমাদের ছিল না তখন ওই আম গাছটা থেকে আম চুরি করতাম এইখানে কলা গাছ এই একটা আম গাছ আর এখানে জেঠুনি এখন লাউ গাছ লাগিয়েছে যেখানে মানে লাউ ওই ফুল এসেছে ওখানে আম গাছ ওটা কাঁঠাল গাছ অনেক কুল হয়েছে পুরো ভরে গেছে কি না এটা হলো কুল গাছ কুল গাছে কুল পুরো ভরে গেছে আর এই গাছগুলো সব আমি জেঠুনের বাবা গিয়ে নিয়েছিলাম এইখানে একটা কাঁঠাল গাছ ওখানটায় আম গাছ কলা গাছ চৈ গাছ আছে ওই যে ওই গাছটা চৈ গাছ যেগুলো লুতি লুতি আছে এ দেখো প্রজাপতি উঠছে কি সুন্দর কলা গাছের তো পুরো বাগান হয়ে গেছে এখানে এটা হচ্ছে আমলকি গাছ এই গাছটা আর এটাও হচ্ছে আম গাছ এটা হচ্ছে পদ্ম গাছ যেটা ওই পদ্ম ফুলের সময় আমার বড় হয়ে যায় তার আগে কেটে দেয় এই হলো নারকেল গাছ এই গাছটা এরকমই মানে ওই কি বেশ বলেই কিসান গাছ বলে না গাছগুলো ছোটো ছোটো হয় এখানে দেখো একটা গোলাপ ফুল গাছ এখানে সুন্দর গোলাপ ফুল হয়েছে কত আগে এইগুলো পুরো চাষ করা হতো বাঁধাকপি ফুলকপি এখন যেহেতু আমাদের বিয়ের জন্য এখন করা হয়নি ছোট করে করা হয়েছে এখানে এই যে জবা ফুল হয়েছে গাছ পুরো ভরে ওইটা হচ্ছে লেবু গাছ এটা হচ্ছে জারমুল গাছ এই দেখো এখানে কারিপাতা গাছ আছে এই আম গাছটা ওই বাগুনে বাগানে আগুন লেগেছিল বলে পুড়ে গেছিল এই যে এই পাশটা দেখো এটা একটা পার্পেল কালারের ওই জবা ফুল হয় ওই গাছটা এখানে জবা ফুল গাছ এখানে জবা ফুল গাছ এখানে সুন্দর করি হয়েছে জবা ফুল গাছে এখানে একটা ফুল ফুটে আছে আর সব থেকে লেটেস্ট গাছ এটা দেখাচ্ছে এটা একটা ছোট নারকেল গাছ কামরাঙা গাছ যেটাই কামরার কামরাঙা এরকম ঝুলে আছে একদম এটা হলো সজনেটা গাছ আর এই হলো আমাদের এই জায়গাটা এখন করা হয়েছে গাছে এরকম বাঁধাকপি হয়ে আছে সুন্দর এটা হচ্ছে পিঙ্ক কালার যাওয়া ফুল গাছ এখানে চন্দ্রমল্লিকা হয়েছে এখানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো এই ফুলগুলো আমি ঠিক নাম বলতে পারবো মনে হয় টাইপ অফ চন্দ্রমল্লিকা এই একটা এই দেখো কত গাঁদা ফুল এখানে পিটুনিয়াগুলো কোথায় ছিল এই একটা পিটুনিয়া এই পার্পল কালার ফুলটাও খুব সুন্দর এই যে এই ফুল এখানে চন্দ্রমেলি এসে এখন হয়নি এই হলো পুরো বাগানটা মানে এটা শুধু একটা আর এইখানে এই যে গোলাপ ফুল গাছে গোলাপ ফুলটা ফুলটা কত বড় হয়েছে গোলাপ ফুল গাছ ওটা আপেল গাছ যেটা আজ পর্যন্ত কোনো আপেল হয়নি এটা শিউলি গাছ সব গাছ যেটুকুনি কেটে দেয় আর এইখানে চন্দ্রমল্লিকা হয়ে আছে আর এই দেখো ফুলকপি হয়েছে আর এখানেও বাঁধাকপি আমাদের মিনি বাগানটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এখন এই যে এই টেন্টটা মতন করা আছে দেখছো এর মধ্যে রান্নাবান্না হচ্ছে আমি জেঠমণি আর মামা আমরা তিনজন তাড়াতাড়ি খেয়ে নেবো বিকজ আমরা সবাই তাড়াতাড়ি খেয়ে নেওয়ার পাবলিক পেটে খাবার পড়লেই এনার্জি চলে আসবে আর আমার ব্রেকফাস্টটাও স্কিপ হয়ে গেছে ব্রিটিশ উঠেছি এগারোটার সময় এগারোটার সময় উঠে আর ব্রেকফাস্ট করবো কি তারপরে এদিক ওদিক গল্প করতে করতেই বারোটা বেজে গেছে বিয়ে বাড়ির সময় মানে বিয়ে বাড়ির এই দিনগুলোতে যেন শুধু গল্পই হয় এরপরেও গিফট খোলা মানে মোটামুটি ব্রেকফাস্ট এখন আর হবেও না জল খেয়ে নিয়েছে বেশি করে আর এখানে সব দিদিগুলো রান্না করছে বেগুনি ভাজছে আজকের মেনু সেটা তো খেতে বসার সময় দেখাচ্ছি দেখাচ্ছি তো দাঁড়াও দেখাচ্ছি তো এখানে এখন টেন্টে সব রান্না মোটামুটি ডান তো এখন বানানো হচ্ছে গরম গরম বেগুনি যারা যারা খাবে তারা তারাই তাদের তাদের জন্য মানে কয়েকটা বানানো হচ্ছে তো আজকের মেনু খুবই সিম্পল সেটা হলো মুসরির ডাল আর সকালে রুটি আর ফুলকপি তরকারি করা ছিল কড়াইশুটি দিয়ে সেই তরকারি আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর বেগুনিটা জাস্ট অসাধারণ হয়েছে আমি তো দুটো খেয়েছি যারাই টেবিলে বসেছিল সবাই দুই তিনটে করে খেয়েছিলাম তারপরে একটু রিল্যাক্স ফিল করতে এসেছিলাম পশ পনিয়া পার্লারে একটু হেয়ার অয়েলিং করার আমি মাঝে মাঝে এখানে হেয়ার অয়েলিং করাতে আসি প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই আওয়াজটা একটু নাকে নাকি আসবে একটু রিল্যাক্স ফিল হয় হেয়ার অয়েলিং করালে আমি আজকে দিদিকে নিয়েও এসেছি তো এই হলো পশ পণীয় পার্লারটা সত্যি ওদের এনভায়রমেন্টটা খুব সুন্দর হেড মাসাজের যে ইয়েটা করে ওখানে সুন্দর একটা ভাইভই চলে আসে এটা সুন্দর একটা গান বাজে তো এই হলো ব্ল্যাক মানে ইন্টেরিয়ারটাও খুবই সুন্দর মানে সাধারণের মধ্যে খুব সুন্দর এখানে দিদি বসে আছে দিদি শ্যাম্পু করা হয়ে গেছে আমার হেয়ার অয়েল অ্যাপ্লাই করিয়ে দশ মিনিট রাখতে বলেছে তো এখন এখান থেকে আমরা গিয়েছিলাম ইউসাতে সাথে হচ্ছে রিলায়েন্সের নতুন একটা ব্র্যান্ড তো ওখানে গিয়েছিলাম ভাবলাম কিছু ঘরে পরা স্যান্ডেল কিনে নিই বিকজ যেহেতু ঘরে এখন বাড়িতে আমরা নতুন করে আবার শিফট হচ্ছি আগের জিনিস কিছু নেইও এক বছর দেড় বছর মতন ছিলামও না তো এখানে দেখলাম এই ফারের স্যান্ডেলের কালেকশানগুলো খুব সুন্দর ওই কালেকশনগুলো দেখো ইয়েলো অনেক ডিফারেন্ট কালারে আছে তো আমি তিনটে নিয়েছি দুটো দুটো ফারের একটা নর্মাল তারপরে ছিল আজকে আঙ্কেলের বার্থডে আঙ্কেল মানে টুবাইয়ের বাবা তো মিয়ামোর ছেড়েছিলাম এদের চকলেট এরকম টফি টাইপের একটা শেপের একটা কেক বেরিয়েছে তো ওটাকেই নিয়ে এসেছিলাম আঙ্কেলের জন্য আর আমি দিয়েছি হোয়াইট কালারের টুপিটা অ্যাডিডাস থেকে আর টুবাই দিয়েছি ইয়েলো কালারের পুমার থেকে জ্যাকেটটা তো আমরা এখানে বার্থডে বার্থডে সেলিব্রেট করলাম বেশি টাইম ছিল না হাতে দশ মিনিট মতন ছিল তারপর এখান থেকে বেরিয়েছিলাম ফুল কিনতে বিকজ কালকে অনেক ফুল টুল মাথায় দেওয়ার ছিল আর অনেকের অর্ডার ছিল মনি টনি তাই ভাবলাম একবারে গিয়ে ওখান থেকে কিনে নিয়ে আসি আর এই এয়ারপোর্টের দোকান দোকানটার নাম হচ্ছে বলায়ের দোকান বলায়দার দোকান যেটা বলি আমরা ওখান থেকে নিয়ে আর প্রচুর সুন্দর সুন্দর ফুলের কালেকশান গোলাপ ফুল দেখলে যে পাগল হয়ে যাওয়ার মতন আমরা যতবার ভেবেছি যে কিছু নেবো না ততবারই নিয়ে এসেছি আর এবারও ঠিক টু নিয়ে নিয়েই এসেছে সব থেকে ফেভারিট ছিল এই অরেঞ্জ আর ইয়েলো কালারের রোস্টার কার্নিশানগুলো খুব সুন্দর আমার তো কার্নিশান এরকম ডিফারেন্ট টাইপ অফ গোলাপ মানে ফুলই অ্যাকচুয়ালি ভাল লাগে আর ওর মানে যারা ফুল আমার মনে হয় খুব কম লোকজন আছে যারা ভালো বাসবে না কিন্তু ওর দোকানে গেলে সবাই ফুল ভালোবেসে আর এই হলো বলায়দা যার দোকান থেকে আমরা ফুল নিই সব কাটা করে ফাইনালি বাড়ি গেলাম স্নান করে রেডি হলাম দিদি ততক্ষণে দেখলাম রেডি হয়ে গেছে আর এই যে দিদি আইবুরাবাদ খেতে বসে পড়েছে আর সুন্দর এরকম একটা ব্যাকড্রপ করা হয়েছিল দিদির জন্য আর দেখো দিদি এখানে বসে গেছে সবাই লোকজন ঘিরে দাঁড়িয়েছে দেখার জন্য দিদি আইবুরাবাদ খাবে ওখানে ক্যামেরাম্যান দাঁড়িয়েছে তো আর বেশি ভয়েস রেকর্ড করবে সবাই আশীর্বাদ করবে এবার

ব্য ব্যাস বাবা পা করে দিচ্ছ নমস্কার খরচ ঠিক আছে ব্যাস দিদির কালার রাখার জন্য দিদি কি কি করছে সত্যি দিদির পাশে আমিও বসে পড়েছিলাম ডিনার করতে আর দিদির জন্য পমফ্রেট মাছ করা ছিল আর ইলিশ মাছ ভাবে মাছ আর খাচ্ছিলাম দিদি না আমি করে খাইনি তাই বোম্মা খাই থেকে এই জুতোগুলো কিনেছিলাম এগুলো থ্রি নাইনটি নাইন করে নিয়েছে ঘরে পড়ার জন্য মানে খুব কম্ফোর্ট জুতোগুলো এইগুলো আর বোনের জন্য এটা নিয়েছি বোনেরটাও ফোর নাইন্টি নাইন ফাইভ নিয়েছে আর এইটা মার জন্য কিনেছিলাম এই জুতোটা এরকম একটু উঁচুওয়ালা এগুলো কিনেছি অ্যাডিডাস থেকে প্রচুর শপিং করেছি প্রচুর বাবার জন্য জ্যাকেট ট্যাকেট কিনেছিলাম কালকে যেহেতু ওই বৃদ্ধি হবে তারপরে মঙ্গল ডঙ্গল হবে তার জন্য যা যা বাসন লাগবে বিয়ের জন্য এখানে সব বার করা আর আমি এখানে এসেছি ঠাকুর নমস্কার করতে এই যে বড় গোপাল সবাই ঘুমাচ্ছে বেশি জোরে জোরে কথা বলবো না তো যাই হোক আমি একটু স্কিন কেয়ার করলাম এখন দুপুরবেলায় ভেবেছিলাম করবো বাট এত কাজ নিয়ে বেরিয়েছিলাম তার জন্য আর হয়নি তো ফাইনালি দিদির আইপুরো ভাত আজকে শেষ আর কালকে হচ্ছে মেন ডে বাইশে জানুয়ারির এটা তো মনে হচ্ছে হিস্ট্রি যায় বিকজ রাম মন্দিরও কালকে ওই কী যেন রাম মন্দির ওটা কী জান যাই হোক মানে ওই রাম মন্দিরও কালকে আই থিঙ্ক ওপেনিং হচ্ছে বা যেটাই হোক না পুজো টুজো হবে রাম মন্দিরের তো বাইশে জানুয়ারি কালকে দিদির বিয়ে এখন সকাল পাঁচটার সময় উঠতে হবে দিদির ওই দধিমঙ্গল আছে তারপর জল তুলতে যাবো সবাই মিলে তো এই হলো ব্যাপার ভিডিওগুলো একটু লেট যাচ্ছে বিকজ বিয়ের সময় আমার ভিডিও এডিট করার সময় হয়নি এত লোকজনের মাঝখানে তো যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানো নিও অ্যান্ড ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হবে কাল নেক্সট একটা ব্লগের সাথে টাটা